নমস্কার, 7 AWAKE নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এবার STF এর জালে সক্রিয় KLO জঙ্গি, ধৃতের নাম তাপস রায়। সূত্রের খবর, কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন বা KLO চিফ জীবন সিংয়ের সঙ্গে যোগাযোগ করে মায়ানমার গিয়ে প্রশিক্ষণ নিয়েছিল তাপস রায়। এরপর নাগাল্যান্ডের জঙ্গলে কয়েক বছর লুকিয়ে থাকার পর নাগাল্যান্ড পুলিশের হাতে ধরা পড়ে সে। নাগাল্যান্ড পুলিশ তাপস রায়কে অসম পুলিশের হাতে তুলে দেয়, জেল হয় তাপসের। জেল থেকে ছাড়া পাওয়ার পর অসমের কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে ফান্ড সংগ্রহ করে আগ্নেয়াস্ত্র কিনে বাংলাদেশে KLO চক্রের সঙ্গে যোগাযোগ করে সে। এরপরেই STF এর তরফে শুরু হয় তাপস রায়ের খোঁজ। বেশ কিছুদিন ধরে STF এর নজরে ছিলেন তাপস রায়। জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়, সেই নোটিশে সাড়া দিয়েই STF কার্যালয়ে পৌঁছলে জিজ্ঞাসাবাদে জানা যায় প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র রয়েছে তার কাছে। এরপরেই গ্রেপ্তার করা হয় তাপস রায়কে। এদিন তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হলে 10 দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দিয়েছে আদালত। শনিবার সকালে লরি এবং ডাম্পারের মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনাস্থল উত্তরবঙ্গের রায়গঞ্জের গোয়ালপাড়া 34 নম্বর জাতীয় সড়ক। স্থানীয় সূত্রে জানা গেছে, শিলিগুড়ি অভিমুখী একটি লরি মালদা অভিমুখী একটি ডাম্পারকে সজোরে ধাক্কা মারলে ঘটে দুর্ঘটনাটি। সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় ডাম্পারের সামনের অংশ, যার ফলে গাড়ির মধ্যেই আটকে পড়েন ডাম্পারের চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। দীর্ঘক্ষণ পর দমকল বাহিনীর চেষ্টায় ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত ডাম্পারের চালককে উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সকালবেলাতেই এহেন দুর্ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এরপর রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানজট দূর করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে প্রায় 3 ঘন্টা পর সচল হয় 34 নম্বর জাতীয় সড়ক। যে কোনো পরীক্ষার শেষ দিন সবসময়ই পরীক্ষার্থীদের কাছে খুবই আনন্দের হয়, আর সেটা যদি হয় জীবনের প্রথম বড় পরীক্ষা তাহলে তো আর কথাই নেই। শনিবার শেষ হলো চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা, আর পরীক্ষা শেষে শিলিগুড়ি নেতাজি উচ্চ বালিকা বিদ্যালয়ে যে সকল বিদ্যালয়ের পরীক্ষার্থীদের আসন পড়েছিল তাদের আবির খেলায় মেতে ওঠার মুহূর্ত ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। পাশাপাশি পরীক্ষার শেষ দিনে মুখে একরাশ হাসি নিয়ে পরবর্তী 3 মাস ছুটির পরিকল্পনাও আমাদের সঙ্গে ভাগ করে নিল উচ্চ শিক্ষায় পা রাখতে যাওয়া এই পড়ুয়ারা। চোরা পথে ভারতে অনুপ্রবেশের অভিযোগে 2 বাংলাদেশি সহ 1 ভারতীয় দালালকে গ্রেপ্তার করল উত্তর 24 পরগনার গাইঘাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত 2 বাংলাদেশির নাম মোহাম্মদ তারেক ও শাহিনুর আক্তার। অন্যদিকে ধৃত ভারতীয় দালাল মহসিন গাজী বসিরহাটের বাদুরিয়ার বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ গাইঘাটার আমকলা পেট্রোল পাম্পের কাছে হানা দেয়, আর তাতেই মেলে সাফল্য। সেখান থেকে বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে 1 ভারতীয় দালাল সহ 3 জনকে আটক করা হয়। ধৃতদের শনিবার 5 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়। এবার এদিন চলে স্বরূপ পুত্র আরিন খান মাদক কাণ্ড মামলার তৎকালীন তদন্তকারী অফিসার এবং প্রাক্তন NCP কর্তা সামির ওয়াং খেড়ে। গত 2 বছর আগে মাদক কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন আরিন খান, যদিও নির্দোষ প্রমাণিত হয়ে ইতিমধ্যেই তিনি ফিরেছেন স্বাভাবিক জীবনযাপনে। কিন্তু বিতর্ক পিছু ছাড়েনি তৎকালীন তদন্তকারী অফিসার সামির ওয়াং খেড়ের। অভিযোগ উঠেছিল স্বরূপ পুত্রকে ছেড়ে দেওয়ার জন্য 25 কোটি টাকা দাবি করেছেন তিনি, আর এই অভিযোগের ভিত্তিতেই সামিরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ এনে মামলা দায়ের করে CBI। আর এই তথ্য প্রকাশ হয়ে আসার পরই NCP-র রোষের মুখেও পড়েছিলেন প্রাক্তন NCP কর্তা। জানা গিয়েছে সামিরের বিরুদ্ধে আর্থিক তছরুপ অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে কেস দায়ের করা হয়েছে, আর সেই কারণেই এবার সামিরের বিরুদ্ধে তদন্ত শুরু করলো ED। যদিও সামির একা নন, এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর একাধিক আধিকারিককে। দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে সন্দেশখালি। কখনো ED হানা, কখনো তৃণমূল BJP সংঘর্ষ, বা সম্প্রতি তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেপ্তারের দাবিতে অশান্তির আবহের মধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল তৃণমূল। ফেরার তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সদস্য উত্তম সর্দারকে 6 বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সাসপেন্ড করা হল উত্তম সর্দারকে, এমনটাই জানিয়েছেন পার্থ ভৌমিক। উত্তমের বিরুদ্ধে মানুষের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে সাসপেন্ড করা হয়েছে, অর্থাৎ জনতা জনার্দনের কথাকেই মান্যতা দিল দল। শান্তনু বিশ্বাস, 7 AWAKE নিউজ, জয় হিন্দ।